ফাইনালি এক্স আম্পায়ারের যে আপডেটের জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম সেই আপডেট চলে আসছে। তাদের টিজিই টোকেন জেনারেশন ইভেন্টের অলরেডি ডেট এক্সাক্ট ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যদিও আমরা আগে থেকে জানতাম এই মাসের ভিতরে যে কোনো সময় হতে পারে, তবে ফাইনালি তারা তাদের এক্সাক্ট ডেট লঞ্চ করে ফেলছে। তাছাড়াও তাদের প্রি মার্কেটের লিস্টিং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, ইতিমধ্যে ওকেএক্সের প্রি মার্কেটে লিস্টেড হয়ে গিয়েছে। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই মাস্ট বি, আপনি যদি এক্স আম্পায়ারের কাজ করে থাকেন অবশ্যই ভিডিওটা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা একটা পোস্ট করেছিল আজকে বিকেলের দিকে। একটা পোস্টের মাধ্যমে তারা কিছুটা হিন্ট দিচ্ছিল যে তারা তাদের যে লিস্টিং সংক্রান্ত, মানে বোঝা যাচ্ছিল যে এক্সাক্ট বলে নাই যে তারা লিস্টিং ডেটই অ্যানাউন্সমেন্ট করবে, তবে ফাইনালি তারা তাদের লিস্টিং ডেটটা অ্যানাউন্সমেন্ট করে ফেলছে বা টিজিই। এখানে দেখেন 24 অক্টোবর তাদের টিজিই অ্যান্ড লিস্টিং ডেট, যেখানে তারা তাদের টোকেনটাও দিয়ে দিবে। এর আগেই আই থিঙ্ক আমাদের টোকেনটা দিয়ে দিবে এবং ওই দিনই লিস্টিং টিস্টিং সব কিছু হতে যাচ্ছে এই 24 অক্টোবর। তো আমাদের হাতে বেশি সময় আর নেই, আমাদেরকে এই মুহূর্তে এসে কী কী করতে হবে বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন। তো এখানে তারা বলছে যে এয়ারড্রপ ডেট, যদিও এটা লিস্টিং ডেট। আচ্ছা, এখানে বলছে যে অল রাইট ফ্রেন্ডস, উই আর রেডি টু অ্যানাউন্স দ্য লিস্টিং ডেট। এখানে তারা আবারও বলতেছে মেক দিস ডে অন ইয়োর ক্যালেন্ডার, সেট অ্যালার্ম অ্যান্ড রিমাইন্ডার্স, মানে এই ডেট একদম সঠিক ডেট তারা বলতেছে যে, এবং আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখার জন্য। এটা আর নতুন করে পেছানোর কোনো সম্ভাবনা নেই। আপনারা জানেন এর আগেও তারা একটা সময় পেছিয়েছে এবং যেটার পেছনের রিজন ছিল তাদের সিজন 2 বা তারা যেটা নিয়ে আসছিল চিল ফ্রেজ আর কি, যেটা সিজন 2-ই ধরতে পারেন, তারা নতুন করে আরও সময় বাড়িয়েছিল এটার কারণে। তো এখন যে সময়টা দেওয়া হয়েছে এটা এক্সাক্ট ডেট বলতে পারেন, এবং তারা বলে দিছে তাদের চিল ফ্রেজেও ওইটা বেশি দিন থাকবে না, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, তো এরকমই 2-3 সপ্তাহের মতোই চলবে আর কি। এবং এখানে বলতেছে যে ডে ইজ কামিং সুন, মানে এক্স টোকেনের ডে সময় চলে আসছে আর কি, এবং এখানে এই ডেটেই লিস্টিং হয়ে যাবে এক্স টোকেনটা তাদের এই মার্কেটে। এবং ইতিমধ্যে এটার অ্যানাউন্সমেন্ট অফিসিয়াল এক্সচেঞ্জার থেকেও চলে আসছে, তার মানে নতুন করে পেছানোর আর সুযোগই আমরা দেখতেছি না। তো এখন আমাদের কী করণীয় আমরা সেই বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানবো, যে নতুন করে আমাদের কোনো করণীয় আছে কি না, বা এই মুহূর্তে এটার কীরকম প্রাইস হতে পারে, আমরা প্রফিটটা কী করতে পারি, বা এখানে প্রি মার্কেটে যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। সো ওকেএক্স যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, তো আমরা কিছু স্ক্রিনশট কালেক্ট করেছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এক্স ইউএসডিটি বাই এক্স আম্পায়ার আর কি। তো প্রি মার্কেট দেখাচ্ছে যেটার প্রাইস আপনি দেখতে পারতেছেন, তাদের সাপ্লাইটা কিন্তু হিউজ পরিমাণে, তো সাপ্লাই অনুযায়ী প্রাইস মোটামুটি ঠিকঠাকই লাগতেছে এখন অবধি। আর বাকিটা লিস্টিং হওয়ার পর টোকেন কী পরিমাণে পাবো, একদিকে ভালো, মানে সাপ্লাই বেশিও হলে যেহেতু বেশি বেশি টোকেন পাবো, প্রাইস কম হলেও প্রফিটটা ভালো হওয়ার চান্সেস থাকে। আবার দেখা যায় যে যদি মনে করেন যে সাপ্লাই অনেক বেশি আমাদের টোকেন, আর ম্যাক্সিমাম তারা বলছে তাদের 75% ইউজারদেরকে দিয়ে দিবে আর 25% তাদের কাছে থাকবে, তো সেই ক্ষেত্রে আশা রাখতেছি ইউজাররা টোকেন মোটামুটি ভালোই পাবে। অ্যান্ড তাদের 2 ফ্রেজে টোকেন দেওয়া হবে, আমি বলছি বিষয়টা। তো এখানে দেখেন ওকেএক্সের যে প্রি মার্কেটের লিস্টিংটা অ্যানাউন্সমেন্টটা তারা 2 ঘন্টা আগেই দিয়ে দিয়েছে, আজকেই দিয়েছিল 2 ঘন্টা আগে, অ্যান্ড তারা যখন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তার মানে এটা লিস্টিং ডেট একদম সেট আর কি। অ্যান্ড তারা 11 অক্টোবর মানে আজকে এটা স্টার্ট করেছে আর কি, ট্রেডিংটা স্টার্ট হয়েছে প্রি মার্কেটের। আর যখন এটা রিয়েল মার্কেটে স্পোর্ট ট্রেডিং স্টার্ট হবে যেটা 24 অক্টোবর, তো 24 অক্টোবর কোন ডেটে আসবে মার্কেটে এই জিনিসটা এখনও বলা হয়নি, মানে ডেট বলা হয়েছে, সময়টা বলা হয়নি, এক্সাক্ট টাইমে যখন বলা হবে বিস্তারিত আপডেট আমরা স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাবো। বাট এর পরবর্তী যে আপডেটগুলো আসে সব কিছু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন অফার শেয়ার করে বাইন্যান্সের নতুন আর একটা ল্যাবস প্রজেক্ট শেয়ার করেছি আমরা, মানে বাইন্যান্সের ল্যাবসে এটার উপর ইনভেস্ট করেছি, এই প্রজেক্ট আমরা শেয়ার করেছি, আপনারা চাইলে এখান থেকে এসে জয়েন করতে পারেন। এর আগে তাদের ব্লুম সাইট কি এরকম প্রজেক্ট আমরা শেয়ার করেছি যেগুলো বিনান্স নিজে সাপোর্ট করতেছিল, প্লাস বাইন্যান্স ল্যাবস কিন্তু এই প্রজেক্টের উপর ইনভেস্ট করেছিল। তারা নতুন করে আরও একটা প্রজেক্ট নিয়ে আসছে, বুই প্রজেক্ট আর কি, তো বুই এটার নাম, এটা নিয়ে আমি অলরেডি পোস্ট করেছি, তো অবশ্যই এটাতে মাস্ট বি জয়েন করে নেবেন যারা যারা জয়েন করেন নাই। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকবে যেখানে সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন, মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করতে ভুলবেন না। তাছাড়া এক্সাম্পায়ের ভিতরে যদি আমি এখন আসি যে রাইট নাও এখন কোনো কাজকর্ম করতে হবে কি না, আপনারা এর আগে দেখেছেন আমরা কিন্তু যখন এখানে কাজ করেছি ফার্স্টের দিকে, তো ওই সময়ের যে এয়ারড্রপটা ওইটা ছিল বিগ একটা অ্যামাউন্ট, বা মনে করেন যে পার্সেন্টেজের দিক থেকে অনেক বেশি, যেমন 70% ওই সময়ের জন্য রাখা হয়েছে। যারা এর আগে পার্টিসিপেট করেছেন তারা 70% পাবেন, মানে সব একজনকেই দেওয়া হবে না, মানে 70% টোটাল এয়ারড্রপের ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আপনাদের মধ্যে যারা যারা ওই সময় পার্টিসিপেট করেছেন। আর রাইট নাও এসে যারা পার্টিসিপেট করবেন এটা অনলি 5%, মানে মাত্র 5% ইউজারদেরকে দেওয়া হবে আর কি। তো আপাতত তাদের যে সব কিছু দেখা যাচ্ছে মোটামুটি ভালোই, এখন সামনের দিকে বলা যাবে যখন এক্সাক্ট মার্কেটে লিস্টেড হবে, কারণ তাদের প্রাইস অনুযায়ী প্রাইস বলতে পারেন অনেকে, ভাই প্রাইস তো অনেকই কম কারণ তাদের সাপ্লাই অনেক বেশি ভাই বুঝতে হবে, তো সাপ্লাই টাপ্লাই যেহেতু অনেক বেশি তাই এরকম প্রাইস হবে। আর এক্সাক্ট যখন মার্কেটে লিস্টেড হবে তখনই সঠিক প্রাইসটা বলা যাবে যে কী পরিমাণে প্রাইস দাঁড়াচ্ছে। তার আগে আমরা একটা প্রাইস প্রেডিকশনের ভিডিও দিয়ে দিব যে কী পরিমাণে প্রাইস আমাদের আন্দাজে হতে পারে, আর একটু সামনের দিকে মানে ইদানিং এর ভিতরে আপনারা পেয়ে যাবেন যে কী পরিমাণে প্রাইস হতে পারে। আর এখন রাইট নাও আপনারা এসে যদি কাজ করেন, তো কাজ করতে
পারবে না, এটা বেশি দিন সময়ের জন্য করতে পারবে না, 24 তারিখ যেহেতু লিস্টিং তার আগেই এটা এন্ড হয়ে যেতে পারে। তো আপনারা 20 তারিখ পর্যন্ত ধরে রাখেন, 20 তারিখ পর্যন্তই কাজ করতে পারবেন। আর এটা যে কাজ করছেন এটা মাত্র 5% এর মধ্যে, মানে টোটাল সাপ্লাইয়ের 5% এর মধ্যে অ্যামাউন্টটা দাঁড়াবে, ওই অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করবে টোটাল এয়ারড্রপের 5% আপনাদেরকে দিবে যারা এই ফেজে জয়েন করবেন বা সিজন 2 ধরতে পারেন, স্টিল ফেজ আর সিজন 2 একই। তো আপনারা এখন যারা কাজ করবেন তারা 5% পাবেন, আর আগে যারা কাজ করে ফেলছেন, অলরেডি যারা কাজ করে ফেলছেন তাদেরকে দেওয়া হবে অ্যাকচুয়ালি 70%, এবং ওইটা ফিক্সড হয়ে গেছে, ওইটার কাজকর্ম একদম ডান। আমি যদি এখানে দেখাই তাহলে এয়ারড্রপ সেকশনে আসলে বুঝতে পারবেন। প্রথম যে মেইন ফ্রিজ তারা যেটা বলতেছে, মেইন ফ্রিজের কার্যক্রম অলরেডি এন্ড হয়ে গিয়েছে, এবং ওইটার জন্য যারা যারা এয়ারড্রপে মানে আপনাদের হিস্ট্রি তাদের কাছে রেকর্ড আছে, ওই রেকর্ড হিস্ট্রি অনুযায়ী তারা আপনাদের কি পরিমাণে এয়ারড্রপ পাবেন সেই এয়ারড্রপটা দিবে। তা আমি মেইন এয়ারড্রপের জন্য যে যত পরিমাণ টোকেন পাবেন সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন, বা এখানে যখন স্টার্ট হবে ক্লেমিং প্রসেস শুরু হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর এখন যারা কাজ করতেছেন এটা চিল ফ্রিজের জন্য, চিল ফ্রিজে শুধুমাত্র 5% রাখা হয়েছে। তো আগের জিনিস সম্পূর্ণ বাদ, যারা কাজ করেছেন তারাও আগেরটা থেকে এয়ারড্রপ পাবেন, নতুন করে শুধুমাত্র এই চিল ফ্রিজ থেকে 5% আনা সম্ভব, আর নতুন করে তেমন কোনো কাজ করতে হবে না। শুধুমাত্র আমরা এখানে এই যে নতুন ফ্রিজটা শুরু হয়েছে, তো নতুন ফ্রিজ শুরু হলেও সমস্যা নেই, আমরা নতুন পুরাতন মিলিয়ে একসাথে যাই যেইটাতেই কাজ করেন একসাথে আমরা টোকেন ক্লেম করতে পারবো। দুইটাতেই যারা কাজ করতেছেন দুইটা থেকেই টোকেন পাবেন, কোনো সমস্যা নেই। আর যে কোনো একটাতে যদি আপনি আগেরটাতে কাজ করেন এখনটাতে কাজ না করেন কোনো প্রবলেম নেই, আপনি আগেরটা থেকে এয়ারড্রপ পাবেন, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে যে আমরা 24 তারিখে পেমেন্ট পেয়ে যাচ্ছি, 24 তারিখের আগে ক্লেমের আপডেট আসবে, এবং এর আগে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই যে প্রাইস প্রেডিকশনের ভিডিও দেওয়ার জন্য। আর আপাতত এতটুকুই দেখা যাচ্ছে, আর সামনের দিকে দেখা যাবে যখন লিস্টিং হবে এরকম প্রফিট হয়। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।